বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শারদোৎসবের সময় তো বটে মৌলবাদী শক্তি যেভাবে বর্বরতার পরিচয় দিচ্ছে তা নিন্দার কোনো ভাষা নেই খুব বিপদজনক কি হচ্ছে এটা যুগ যুগ ধরে যে বাংলা সম্প্রীতির একটা কেন্দ্র হিসেবে পরিচালিত হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ সমস্ত ব্যাপার সবাই জানেন একটা নতুন নিয়ে সেখানকার মানুষ চলছেন সেখানে যেভাবে গত কদিন ধরে হনুমানের পায়ের তলায় কোরআনকে রেখেছে অথবা রাখেনি এই সংক্রান্ত একটা বাজার চালু করে দিয়ে যেভাবে শারদ উৎসবের প্রাঙ্গণকে কলুষিত করা হলো আক্রান্ত করা হলো প্যান্ডেল আক্রান্ত হলো মানুষ আক্রান্ত হলো সবাই দেখতে পাচ্ছেন এটা একটা ধর্মের উপর আঘাত শুধুমাত্র না এটা মানবতার বিরুদ্ধে আঘাত মানবতার বিরুদ্ধে আঘাত ইতিমধ্যে এক একজন এক এক রকম বলছেন কিন্তু ইতিমধ্যে অন্তত বেশ কয়েকজন মারা গেছেন দুজন হোক আর তিনজন হোক আর চারজন হোক আজকেও একজনের বডি পাওয়া গেছে এটা ছিল না এটা বাংলাদেশের রেওয়াজ নয় এটা হতে পারে না এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এটা খুব বিপজ্জনক যারা করছেন তাদের শেষ দেখতে হবে এই মৌলবাদী শক্তি সে ওপারে হোক আর এপারে হোক ও ধর্মের হোক আর এ ধর্মের হোক মৌলবাদী শক্তির কোনো জাত থাকে না কোনো ধর্ম থাকে না তারা মৌলবাদী শক্তি তারা মানবতার বিরোধী তারা মানুষকে সর্বনাশ করতে চায় বাংলাদেশে সমগ্র ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন স্বস্তির ব্যাপার বাংলাদেশে বিশেষ করে আমি একটু আগেও কথা বলছিলাম আমাদের বন্ধুরা বামপন্থীরা প্রগতিশীল মানুষেরা তারা হৈ হৈ করে রাস্তায় নেমেছেন ঢাকাতে আজকে ওয়ার্কার্স পার্টি তারা যেভাবে রাস্তায় বড় মিছিল করেছেন সিলেটে গ্রাসরুটস তারা সবাইকে যুক্ত করে নিয়ে মিছিল করছেন আমি যখন ফোন করলাম তখন ওরা মিছিলে ওরা সকাল থেকে ফোন করছেন দু তিন দিন ধরে ফোন করছেন সিপিবি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যেভাবে প্রথম থেকে রাস্তা দাঁড়িয়েছে বামপন্থী এবং প্রগতিশীল মানুষেরা তারা যেভাবে এর বিরুদ্ধে রাস্তা দাঁড়িয়েছেন এটা বড় স্বস্তির ব্যাপার দুই এখানে খুব স্বস্তির ব্যাপার যে গত দু তিন দিন ধরে গত কাল থেকে বিশেষ করে রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে আমাকে ওরা ওখান থেকে ভিডিও পাঠিয়েছে আমি দেখছি যে তারা কার্যত যারাই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের চিহ্নিত করছে এবং তাদের চিহ্নিত করছে যারা দলমত নির্বিশেষে ধর্মের বাইরে গিয়েই